إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کشش طالب عاشق بچارا نرسد وضائے او معبود گو ایک فوٹا پانی دیا ای بنیادوں کے بنائیا
কয়েকদিন ঘুরে ফিরে খাওয়ালো আইয়া, আবার তো একদিন অন্ধকার কবর নিয়ে যাইবে, আর তো এ দুনিয়ায় কাহাকেও থাকতে দিবেন না, দুনিয়ার কামে দুনিয়ায় পড়িয়া থাকবে, অন্ধকার কবর কামাই তো কিছুই করতে পারলাম না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন নয়, বহুত ভাবিয়া চিন্তা দেখছি গো মাওলা, অন্ধকার কবর গেলে আপনি বিনে আর কেউ আপন হবে না। দিন গেল খাইতে লইতে, রাত্র গেল ঘুমে ঘুমে, ওই অন্ধকার কবরের কামাই তো কিছুই করতে পারলাম না। ও মাহমুদ গো, এ ফেতনা ফাসাদের যুগে আমাদের ইমানকে মজবুত করিয়া দেন আল্লাহ, আমলকে সুন্দর করিয়া দেন আল্লাহ, এ মাহফিলকে হেদায়েতে জড়িয়া বানিয়া দেন আল্লাহ। যারা মাহফিল আসছে আরো আর সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। ও কাবা ঘরের মালিক, এ মাহফিলের পাশে কবরস্থানে মুর্দাগণ শুয়ে শুয়ে আমাদের দিকে তাকায় রয়েছে, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, সকল মুর্দাগণের কবর বেহেশতের বাগান বানিয়ে দে আল্লাহ, আমাদের সকলের জানমাল হেফাজত করেন আল্লাহ, নরুন বিচার দোয়া চেয়েছে আল্লাহ, মনের মাকসদ পূর্ণ করে দেন, যত সমস্যা সমাধান করে দেন আল্লাহ, ওনার আম্মাদের হায়াতে বরকত দান করেন আল্লাহ। ও মালি, যতক্ষণ আলোচনা করব ততক্ষণ সহি কথা বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ, আল্লাহ আমাদের কলমের ভিতরে আপনার মারফতে নূরের বাতি জ্বালায় দেন আল্লাহ, আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ আপনি হিংসা মুক্ত করিয়া দেন, অহংকার মুক্ত করিয়া দেন, আমাদের কলবকে কলবে সালিম বানিয়া দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিয়া কৃষ্ণপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করছেন, সুক্রিয়তন সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের দাওয়াত পোস্টার লিফলেট মেকিং ব্যক্তিগতভাবে অনেকের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে, যারা যারা মাহফিলের দাওয়াত পেয়েছে সবাই কিন্তু আসতে পারে নাই, কথা ঠিক না? অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই, কেউ বা তাসার আড্ডায় জোয়ার আড্ডায় সিনেমা টেলিভিশন নাচ গান বেহুদা গল্প গোজাবে লিপ্ত, ইচ্ছা করলে আসতে পারতো কিন্তু আসে নাই। আবার অনেক আমার ভাইয়েরা আসছিল শেষ পর্যন্ত থাকতেও পারে নাই, কিন্তু আল্লাহ যাকে কবুল করছেন সে শেষ পর্যন্ত থাকবেন, আখিরি মোনাজাত করে বিদায় হবেন ইনশাআল্লাহ। এ মাহফিল কিছুক্ষণ পরে থাকবে না, আখিরি মোনাজাতের পর আমরা সবাই এখান থেকে বিদায় হয়ে যাব,
হ্যাঁ, কারোর জন্য সাময়িক বিদায়, কারোর জন্য চির বিদায়। সাময়িক হোক আর চিরই হোক, বিদায় কিন্তু একদিন হইতেই হবে। এ দুনিয়ার থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। আমাদের আগে যারা ছিল তারাও থাকতে পারে নাই, পরে যারা আসবে তারাও থাকতে পারবে না। একদিন একদিন বিদায় হইতেই হবে। তবে কি নিয়ে বিদায় হব এ বিষয়ের উপর কিছু ধারণা দেওয়ার জন্যে আপনাদেরকে এখানে কষ্ট দিয়ে আনা হয়েছে, এই ঠান্ডা শীতের মধ্যে বসে আছেন। তবে কারা ধারণা পাবে, কারা বুঝবে? আমার শায়খ মুর্শিদ নবর আল্লাহ মরকাদহ বলতেন, যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষরূপী জানোয়ার ওরা সারা জীবন বয়ান শুনলো বুঝবে। যেমন মানুষরূপী জানোয়ার ছিল আবু জাহেল, কি কথা ঠিক না? দেখতে মানুষ ছিল, মানুষের মতন হাত পা নাক মুখ চক্ষু, আবুল আহাব উকবা সাহেবা, কিন্তু মানুষ নয়, এগুলা মানুষরূপী জানোয়ার। ঠিক বর্তমান যুগেও কিছু আবু জাহেলের উত্তরসূরি আছে যারা মানুষরূপী জানোয়ারের মতো, ঠিক না? ঠিক আল্লাহ, কিন্তু ওরা বুঝবে না। আমার হযরত তোমার একটা উদাহরণ দিয়ে বলতেন, আপনার বাড়ির পাশে খুব ভালো ঘাস, সুন্দর পটিপাটি খাবার, গরু, আপনি যদি আপনার গরুকে বলেন, হ্যাঁ গরু গাবি, তোমার জন্য বাড়ির পাশে রাঙ্গে নাই ভালো ঘাস আছে, যাও খেয়ে আসো। গরু বোধ আপনার কথা শুনে ভালোভাবে ঘাস খেয়ে আসবে নাকি? নাকি যারা যেখানে যারা পাবে সেটাই খাবে, ঠিক না? কেন? এই ওয়াজ বোঝার মতন যোগ্যতা গরুর মধ্যে নাই, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। বুঝ জ্ঞান আল্লাহ দান করছেন, ঠিক না? এখানে এসে কিছু কান শুক করে চলে যাব, এই ওয়াজ আমরা করি না। সুর কণ্ঠ দিয়ে, কণ্ঠ শুনে কান শুক করে চলে যাবেন হবে না, কিছু বয়ান নিয়ে যাইতে হবে, ঠিক না? বিটি বাড়ি নিয়ে যাইতে হবে। গরুকে সারা পৃথিবীর যত বড় বড় আলেম আছে, সমস্ত বড় বড় আলেমকে দিয়েও যদি বয়ান করানো হয়, গরু যাও ঘরের পিছনে তোমার জন্য ঘের, বসি, খোল, রাব, এগুলো দিয়ে ভালোভাবে মাইখা তোমার জন্য গামলাতে খাবার দিয়ে আসছি, যাও খেয়ে আসো। আপনার কথা অনুযায়ী গরু সুন্দরভাবে ঘরের পিছনে গিয়ে ওই গামলায় মাখানো খাবার খেয়ে আসবে নাকি? কেন? এই বুঝ তার মধ্যে, এই বয়ান বোঝার যোগ্যতা আল্লাহ তাকে দেয় নাই, মানুষকে দিয়েছে, ঠিক না? বিটি মানুষকে দিয়েছেন। কোনটা আলাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা পাক কোনটা না পাক, ঠিক না? গুরুকে দেওয়া হয় নাই, গুরু বুঝে নাই। মানুষকে বুঝ দেওয়া সত্ত্বেও যদি মানুষ না বুঝে, মানুষকে জ্ঞান দেওয়া সত্ত্বেও যদি মানুষ না বুঝে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এইটা পার্থক্য বোঝার যোগ্যতা দেওয়ার পরেও যদি কেউ না বুঝে, উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওই মানুষগুলো মানুষ নয়, চতুষ্পদ চার পায়া জানোয়ারের মতো জানোয়ার। কে বলছেন নাকি আমি বলছি? আমার সাথে রাগ করলে রাগ হবে, গুসা করলে কোনো লাভ নাই। মাওলা বলছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাগুলো আপনাদের কাছে শুনে দেওয়ার জন্য আসছি, আর কিছু না। আমরা মেসেঞ্জার, মেসেজ দেওয়ার জন্য আসছি। হ্যাঁ, কে মানবে কে মানবে না এটা আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে, আমাদের বোঝা পড়ার কিছু নাই। আমরা শুধু আপনাদেরকে জানাই দিতে আসছি। বুঝ জ্ঞান দেওয়ার পরেও যারা বুঝবে না, এগুলা মানুষরূপী জানোয়ার আল্লাহ বলছেন, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন বাল হুম আদল, আরো নির্দিষ্ট, নাউজুবিল্লাহ।
তাহলে ভাইরা আজকে মুসলমানের জন্য মুসলমান মুসলমান কারা ভালো করে বুঝতে হবে মুসলমান কারা আমরা মনে করি যারা কালিমা তয়বা পড়ছে কালিমা শাহাদাত পড়ছে সেই মুসলমান ঠিক না শুনেন একটা হিন্দু ভালো কালিমা পড়তে পারে পারে না আমার এক স্যার ছিল হিন্দু স্কুল জীবনের ছোট সময় ওই বিভিন্ন প্রতিযোগিতায় গজল নাক হাম কোরআন পাকের তালাওয়াতের প্রতিযোগিতার মধ্যে অনেক সময় আমার ওই হিন্দু স্যার সূরা ফিলের মস্ক করাইতো আমারে আমার মস্ক করাইতো কোন জায়গায় টান কিভাবে ঢেউ দেব হে বড় আমার মস্ক করাইতো অথচ হিন্দু ভালো কালিমা পড়তে পারে গজল গাইলে কিভাবে টান দিতে হবে অনেক সময় সে মস্ক করাইতো আমার দিয়া অনেক প্রতিযোগিতায় নিয়ে যেত হ্যাঁ কিন্তু কালিমা পড়তে পারলেই মুসলমান ব্যাপারটা কিন্তু এরকম না মুসলমানই এক ভিন্ন জিনিস এক ভিন্ন চিজ ঠিক না ঠিক মুসলমানই কাকে বলে এক কবি তার ভাষাই বলতেছে মুসলমানই বুয়াদে গরদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান মুসলমানই বলা হয় বিনা দ্বিধাই যুক্তি তর্কের ঊর্ধ্বে আল্লাহ পাকের শরীয়তের বিধানকে গর্দান ফেতে মেনে নেওয়ার নাম মুসলমান যুক্তিতে ধরক আর না ধরক যুক্তিতে মিলক আর না মিলক ঠিক না শরীয়তের বিধান আমার যুক্তিতে মিলতে পারে নাও মিলতে পারে যুক্তিতে না মিললেও মানতে হবে মিললেও এর নাম মুসলমান তো আমার হযরত ওয়ালা চরমানের মরহুম আল্লাহর কুতুব এই শেয়ারের মর্মার্থ বোঝাইতে গিয়ে একটা উদাহরণ দিতে বাবা একটা তেজস্বী ঘোড়া দৌড়াবার মতন অনেক ক্ষমতা আছে খুব শক্তিশালী ঘোড়ার মালিক কি করছে ঘোড়ার মুখে লাগাম লাগাই দিছে কি লাগাইছে দেখছেন না লাগাম লাগানো ঢাকার পুরান টাউনে এখনো ঘোড়ার গাড়ি আছে আছে না সদর কাটা লাগাই যাইলে দেখবেন যাত্রী টানে ঘোড়ার মুখে একটা লাগাম আছে লাগামের দুই পাশে দুইটা রশি আছে আছে না সওয়ারি ধরে রাখছে যতক্ষণ লাগাম সওয়ারির হাতে থাকে ততক্ষণ ঘোড়ার সমস্ত শক্তি লাগামে চলে গেছে কথা কই না ঠিক না ঘোড়া ইচ্ছা করলি সে এদিক সেদিক যাইতে পারবে না পারবে না তার মুখের লাগাম তার সোয়ারি হাতে লাগানো ধরা আছে ঠিক না ডানের লাগামে টান দিলে ঘোড়া ডানে যায় বামের লাগামে টান দিলে ঘোড়া বামে যায় পিছনে টান দিলে ঘোড়া দাঁড়ায় যায় ঘোড়ার এক কদম সামনে পারে না পিছনে টান দিছে ঘোড়া দাঁড়ায় গেছে এখানে স্টেশন দাঁড়াইতে হবে ঠিক না ঠিক তেমনি ভাবে আমার আপনার বুদ্ধির মুখে ক্ষমতার মুখে শক্তির মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগাম লাগাইয়া এ লাগাম আল্লাহ এবং আল্লাহর হাবিবের হাতে ছাড়িয়া দেওয়ার নাম মুসলমান ঠিক না শুধু কালিমা পয়রা কালিমার লাগাম লাগাইলেই চলবে না লাগামের রশি আল্লাহ এবং আল্লাহর হাবিবের হাতে ছাড়তে হবে সুবহানাল্লাহ তাহলে আমি মুসলমান হতে পারবো যদি আমি কালিমাওয়ালা মুসলমান হই আল্লাহ এবং আল্লাহর হাবিবের হাতে লাগামের রশি ছাড়তে পারি তাহলে কোন মুসলমান সুদ খাইতে পারে না মুখ খুলে জোরে কয় না কষ্ট হইতেছে হ্যাঁ মুসলমান আমি এক কথা আগে বুঝাইবার চেষ্টা করছি মুসলমান বলা হয় শরীয়তের বিধানকে বিনা যুক্তি তর্কের মেনে নেওয়ার নাম কি
মুসলমানি। তো এখন যদি বলে যে বর্তমান যুগে সুদ ছাড়া চলে না, যুগ নাউজুবিল্লাহ, আছে কি নাই? আছে, এরকম লোক আছে না? হুজুর সুদ ছাড়া কি চলে? সুদ টুদ না খাইলে কি চলে? নাউজুবিল্লাহ, সুদ খায় বড় লোক হওয়া, পাঁচতলা বাড়ি বানানো, এটাকে আমি ধনী মনে করি না। এই ধনী ধনী না, তুমি পাঁচতলা বাড়ি করছো না, জাহান্নামের আগুনের কুয়া বানাইছো। কথা ঠিক না ঠিক? ঘুষ খেয়ে একটা মুসলমান আল্লাহর অনুগতশীল, আল্লাহর কাছে জিনিস সবসময় সারেন্ডার, আল্লাহর কাছে সবসময় জিনিস নয়তো থাকবে, সে কোনদিন ঘুষ খেতে পারে? কি কথা ঠিক না? কষ্ট হইতেছে বর্তমান যুগে? এই সাউন্ডটা আর একটু কমাও। বর্তমান যুগে সুদ আর ঘুষ আম হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? দশ টিকা পঞ্চাশ টিকা সমিতি বেরিয়ে গেছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সমিতি সমিতি দোকানে দোকানে একশো টাকা পঞ্চাশ টাকা সমিতি বই করো, ছয় মাসে বই করো না করো না? সুদ, এই সুদ মুসলমানের ব্যবসা না, বিদুর্মী বিজাতিদের ব্যবসা হতে পারে। মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান হালাল ব্যবসা করতে পারে, কথা ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, মুসলমানের যত কাজ, কিভাবে মুসলমান ব্যবসা করবে, কিভাবে মুসলমান জীবিকা নির্বাহ করবে, তা আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাতায়া গেছেন, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব ব্যবসা করছেন কি করে নাই, চাকরি করছেন কি করে নাই, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, সব তরিকা রেখে গেছে, ঠিক না? এ তরিকার বাহিরে অন্য কোন তরিকা ধরা মানে বিপদে পড়া, ঠিক না ঠিক? দুনিয়ার বিপদ যদি না হয়, পরকালের বিপদ হবেই হবে, ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, খবরদার, অনেক মুজাহিদ এরকম শব্দ আমাদের কানে আসে যে বিভিন্ন অনৈতিক কাজে, হারাম কাজে লিপ্ত হয়ে থাকে। আমার হযরত ওয়ালা বলতেন, বর্তমান শায়খ বলেন, কোন মুসলমানের পক্ষে সুদ খাওয়া ঘুষ খাওয়া কোনদিন সম্ভব না, চরমনার মরিদ তো করতেই পারে না, কথা ঠিক না ঠিক? প্রিয় হাজির, কষ্ট হইতেছে? আমার উপর রাগ করতেছেন? চলে যাবেন একটু বসেন, আল্লাহ কি নিয়ামতের কথা শোনাইতেছেন, সুবহানাল্লাহ। এমন এক জমানায় আমরা বসবাস করতেছি, ফিতনার জমানা, এই জমানার মধ্যে ঈমান টিকে রাখা বড় কঠিন, অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري فوري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء سقالة، وسقالة القلوب ذكر الله. لا إله إلا الله. ساوند ملاو. لا إله إلا الله. 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 ساوند بند করে এটা এদিকে একটা ساوند আসছে এটা বন্ধ করো. ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. La ilaha illallah.